বিদায় নিয়ে নেব আমি সিনেমা হল থেকে, এটাই আসি। কারণ আমি জীবনে ফিল্মে অনেক ইন্ডাস্ট্রিতে অনেক ছবি করেছি, অনেক টাকা পয়সা কামাইছিলাম ছিল, আর তারপর আমি বেন স্টক করে, এটা তো বারবার বলেছি, বেন স্টক করে আমাকে কেউ সহযোগিতা করে নাই। আমি নিজে ফ্ল্যাট ফ্ল্যাট গাড়ি টাড়ি এইসব নিজে বিক্রি করে তারপরে আমি আবার এই আপনাদের মাঝে আসছি সুস্থ হয়ে। সেই জন্য আমার হজ করার মতন কা আমার আর্থিক অবস্থা ওই রকম নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি বা চাইতেছি যদি আমার কাছে হজ করার যদি সমর্থন যদি চলে আসে, এই হলো মুসলমান হিসাবে এই ফরজ কাজটা, এটা হলো সবার আগে করা উচিত সব মুসলমানের দেখে। আমি এটা ভুল করেছিলাম, আল্লাহর কাছে এই জন্য ক্ষমা চেয়েছি। আমি বারবার ক্ষমা চাই, বারবার তওবা করি যে আস্তাগফিরুল্লাহ আল্লাহ জি লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। আমাকে ক্ষমা করে দেন, আল্লাহর কাছে মাফ চাই আমি, যে আবার যদি আমার কাছে এরকম যদি আসে তাহলে আমি প্রথমে হস্তা করে নিব, আর হস্তা যখন করবো জায়গা থেকে আমি বিদায় নিয়ে নিব। এতদিন আমি বেঁচেও থাকতে পারি নাও থাকতে পারি। না ওইরকমভাবে না ওইরকমভাবে আমি নিব না, ওইরকমভাবে আমি ইয়েও করবো না। কারণ আমারই নিজের ফ্যামিলি জয়পুরহাটে মোটামুটি ভালো ফ্যামিলি, ইচ্ছা করলে আমার নিজের বাপদাদার যেগুলো সয় সম্পত্তি আছে সেই হিসাবে আমি ভাগ বিতরণ হিসাবে যদি পাই তাহলে অনেক কোটি কোটি টাকা। কিন্তু আমার ভাই আপনাদের সঙ্গে প্রাগ করে আমি যাই না, এই পর্যন্ত অসুস্থ হওয়ার পরও আমি যাই নাই কাউকে ফোন। অবশ্যই আল্লাহর কাছে আমি নিয়ত করেছি আমি নিজে সৎভাবে উপার্জন করে তারপরে আমি করব, কারো আমি দেওয়ার ওই টাকা দিয়ে আমি যাব না। যদি আল্লাহ যদি আমাকে ভাগ্য যদি রাখে তাহলে আমি যাব, আমি হজ করব, আর আল্লাহ যদি না যদি দেয় তাহলে আমি করতে পারবো না। ওই অবস্থায় চলে গেলে করার কিছুই নাই, কিন্তু আমি বন্দেগী যা যেমনভাবে করা দরকার আমি সবসময় করি, এরকমভাবে হলে চলতেছে জীবন। তারপরেও আমি ইন্ডাস্ট্রিতে সব লোকেদের বলবো যারা আমাদের শিল্পীরা ভাইয়েরা টেকনিশিয়ান সবাই আছেন, সবাই আমরা একবার করে হলো তওবা করে রাখি যে আস্তাগফিরুল্লাহ আল্লাহ জি লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিম। কারণ আমাদেরকে সুন্দর পৃথিবীতে চলে যেতে হবে, এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটা মাপ নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করে নেই, আমরা সবাইকে বলবো। আর এই শ্রোতা ভাইটাই যারা আছে তাদেরকেও বলবো, মুসলমান যত ভাইরা আছে তাদেরকেও বলবো যে আপনারাও তওবা করে নেবেন, কারণ এই সুন্দর পৃথিবী ছেড়ে একবার চলে যেতে হবে আমাদের, এটাই দুনিয়াতে সত্য এবং এটাই হলো এই পথে হলো আমাদেরকে যাইতে হবে। এইটা আমি এই বাড়ি ঘর টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারবো না, এইসব কিছুই না, এইসব কিছু না, এইসব হলো মিশামিশি, আমরা লুকোচুরি খেলি, কিছুই নিয়ে যেতে পারবো।